কোরআনে কোনো সন্দেহ নাই, কোরআনের ডাইনে বামে সামনে পিছনে কোনো দিক দিয়ে এখানে কোনো মিথ্যার প্রবেশ সুযোগ নাই। তুই মজলুম ফিলিস্তিনিদেরকে মুক্তি দাও, আরে জালেম ইসরায়েলকে ধ্বংস করে দাও। মানুষ মারার নাম যদি রাজনীতি হয়, এর নাম যদি গণতন্ত্র, দিক ওই গণতন্ত্র। মানুষ মেরে শান্তি কায়েম করবে? দলীয় শাসন কশ্চিনকাল নিরপেক্ষ প্রশাসনে উপর দিতে পারে না। আমি তার একবার বলছি, দলীয় শাসন কশ্চিনকাল নিরপেক্ষ প্রশাসনে উপর দিতে পারে না। ধর্ম নিরপেক্ষতাবাদ কাদার বাচ্চা বাদা, তুমি জানো কাকে ধর্ম বলে? তুমি নিজে খবর রাখো। আমাদের দেশে এই জাহেলি তন্ত্র চলে, পরিষ্কার জাহেলি তন্ত্র। পুঁটি মাস্টার ইলিশ মাস্টার এক দর বানিয়ে হে মোহাম্মদ শুনে রেখে দাও, অলন্তর দাও কশ্চিনকালেও তোমার ব্যাপারে ইহুদি নাসারা খুশি হবে না, যতক্ষণ না তুমি তাদের রীতির অনুসারী হবে। আপনারা ঢাকায় দেখছেন কামাল আতাতুর্ক, আতাতুর্ক মানে কি? তুর্কি জাতির পিতা, অথচ সে তুর্কি জাতির সবচেয়ে বড় শত্রু। সে যা করে গেছে ইসলামের ক্ষতি, এই ক্ষতি কেউ করেনি। তুমি বলো অন্ধ এবং চক্ষুষ্মান কি কখনো সমান হয়? আফলা তাতাফাক্কারুন, তোমরা কি একবার চিন্তা করবে না? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين فمن آمن وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون والذين كذبوا بآياتنا يمسهم العذاب بما كانوا يفسقون قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون سورة أنعام مكي 48-49-50 সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কিরাম এবং আজকের সাতক্ষীরা বয়েজ উচ্চ বিদ্যালয়ের বিশাল ময়দানে তার চাইতে বিশাল জনসভায় সমবেত শ্রোতৃমণ্ডলী, আমি সাতক্ষীরারই সন্তান, আমার পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল সবই সাতক্ষীরার। অতএব যারা যেখানে আছেন আমি তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সবার সঙ্গে আমার সাক্ষাৎ হওয়ার সুযোগ হবে না, এটা বাস্তব, তবুও দোয়া থেকে কেউ বঞ্চিত করবেন না, এটাই আমাদের দাবি। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সঙ্গে সঙ্গে সাতক্ষীরা জেলা প্রশাসনের নাম করে বলতে হবে, ডিসি এসপি আর আমাদের স্নেহাস্পদ এমপি সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সাংবাদিক বন্ধুরা আমাদের পক্ষের হন আর বিপক্ষের হন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা রক্ষা করবেন, পক্ষপাতিত্ব করবেন না, যেটা আমরা বলি সেটাই লিখবেন, তাহলে আপনারা ইহকালে ভালো থাকবেন, আল্লাহর কাছেও পুরস্কার পাবেন। আমরা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহপাক আমাদের সৃষ্টিকর্তা। আপনারা একটু আগে একটা স্লোগান শুনলেন, হয়তো অনেকে ভয় পেয়ে গেছেন,
মুক্তির একই পথ। এ শুনলেই তো আপনার বললেন এই তো জিহাদ আছে বলেই তো উনি কারাগারে গিয়েছিলেন, 3 বছর 6 মাস 6 দিন ছিলেন, কি কথা ঠিক না? আমার বিরুদ্ধে রাতারাতি 10টা মামলা দিল কারা, কথা বলেন কারা দিল? সাতক্ষীরা লোক দিছে, যারা দিয়েছে তারা এখনো দুনিয়াতে আছে। দুনিয়াতে যদি জিজ্ঞেস করি বা আপনারা আমাকে বলেন স্যার আপনাকে কোন কারণে কারাগারে যেতে হয়েছে, আমি কিন্তু বলতে পারবো না। আমার ডান পাশে যিনি বসা আছে সেক্রেটারি জেনারেল, উনিও কারাগারে ছিলেন, উনিও বলতে পারবেন না। তো একটা মজার ঘটনা ঘটেছিল, ঢাকার রিমান্ডে ছিল আমরা 2 বার 20 দিন, নগাঁও ছিলাম 4 দিন গড়ে 1 মাস, আর সিরাজগঞ্জ ছিলাম 6 দিন গড়ে 1 মাস আমরা রিমান্ডে ছিলাম। রিমান্ড শুনলে তো মানুষের আতঙ্ক হয় তাই না? আলহামদুলিল্লাহ ভয়ের কারণ নাই। আমাদের বলতেন স্যার আমরা তো সব জানি, আপনি ওয়াজ করেন, ওয়াজটা বাড়ি গিয়ে বউকে শোনাবো। এই চমৎকার রিমান্ডের অভিজ্ঞতা আমাদের আছে। এবং ঢাকার রিমান্ডে যিনি ছিলেন তিনি বাড়ি থেকে মুরগি রান্না করে আমাকে খাওয়ানোর জন্য ব্যবস্থা করতেন। বলছে আমরা তো সব জানি, সব নাটক হচ্ছে আপনাকে নিয়ে। এই নাটক তাহলে কারা করলো, পুলিশের দোষ না পুলিশের যারা চালায় তাদের দোষ? আমাদের এই স্লোগান শুনলে সবার অন্তরত কেঁপে ওঠে, মুক্তির একই পথ দাওয়াত জিহাদ। এই শব্দ শুনলে যাদের হৃদয়ে কাঁপে তাদের জানা উচিত এবং পড়া উচিত আমাদের লিখিত ভারতবর্ষের জিহাদ আন্দোলনের আমাদের যে বইটা আছে এটা পড়লে বুঝতে পারবেন। না, এক কথা শুনে রাখেন, আমাদের দাওয়াত তৌহিদের প্রতি আপোষহীন দাওয়াত, শির্ক বিমুক্ত নির্ভেজাল তৌহিদের দিকে জনগণকে আমরা দাওয়াত দিয়ে থাকি। আর জিহাদ শির্কের বিরুদ্ধে জিহাদ, জিহাদ অর্থ ফটাস ফটাস করে গুলি করার জিহাদ না। এই জন্যই তারা সকল জিহাদিরা আমাদের সাথে কাছে নাই, ধারে কাছে নেই। এটা বুঝতে সরকারের সময় গেল আদালতের 8 বছর 8 মাস 28 দিন। অথচ আমি বগুড়ায় মানুষজন করেছি কি না, গোপালগঞ্জে আমরা 4 জন গিয়ে ব্যাংক ডাকাতি করেছি কি না, এটা শোনার জন্য গ্রাম্য সালিশ বসালেও তারা বলতে পারে। এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সরকারের আদালত আর কালো কাপড় পরা কিছু লোক আছে না, কারা বলতে পারেন? উকিল নাম ধরে কালো কাপড় পরা লোকগুলা, এরা খালি ডেট লম্বা করে তালি থাকে, ডেটে ডেটে 2000 টাকা পাবে। আদালতের নামে বিচার ব্যবস্থার নামে দেশটা একদম শেষ করে দেওয়া হয়েছে। এটা কোনো বিচার ব্যবস্থাই নয়, যেখানে আমার নিজের দাদা ছিল 22টা গ্রামের মাতব্বর, কোনোদিন কোনো আমাদের এলাকার কোনো কেস সাক্ষীরা থানায় আসতো না। আমি নিজে ঈদের ছুটিতে বাড়ি এসে বড় বড় মামলা শেষ করে দিয়েছি। তো এসপি সাহেব আমাকে দাওয়াত দিয়েছিলেন সাতক্ষীরায়, আমি বললাম কি ভাই আমাকে দাওয়াত দিলেন? এসপি সাহেব দাওয়াত দিলে তো ভূত হৃদয়ে কাঁপে, এসপি দাওয়াত দেওয়া মানে কি হ্যান্ডকে পড়ানো? তো আমি এসেছি, ব্যাপার কি? তো স্যার আপনি যে 3টা খুনের মামলা মিটিয়ে দিলেন একদিনের মধ্যে, যদি আপনারা বাড়ি এসে এরকম কিছু করেন তাহলে আমরা এই বিবাদ হাতে বেশি যাই, কিন্তু আমরা তো কারো চিনি না কে ভালো কে মন্দ, আপনি সব চেনেন। আপনার সঙ্গে 8 ঘন্টার বৈঠকে 3টা খুনির মামলা মিটে গেল, এটা আমরা কি পারতাম? ওই ধন্যবাদ দেওয়ার জন্য আমার ডেকেছে, মানে খানা পিনা মাশাআল্লাহ যথেষ্ট, যাক ভালো হ্যান্ড কাউতে বেশি গেলাম। এই সাক্ষীরা এইসব কাজ আমাদের দ্বারা হয়েছে, কিন্তু এগুলো কোনো পত্রপত্রিকায় আমরা দেই না, আসেও না, জানাও না, ভুক্তভোগীরা কেউ জানে। অন্যের বিরুদ্ধে জিহাদ ন্যায়ের পক্ষে দাওয়াত, এটা মুসলমানের চিরন্তন বৈশিষ্ট্য একটা অংশ, ঠিক না? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিল নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের বৈশিষ্ট্য হচ্ছে ন্যায় কাজে সৎ কাজে আদেশ দেওয়া, অন্যের কাজে নিষেধ করা। এইটা করতে যারা নিষেধ করে তারাই তো হলে সবচেয়ে বড় বেয়াদব। এইটা করতে যদি নিষেধ করেন আপনি জিন্দগি ভর এই কাজ করবো, আপনি আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন, যত পারেন মামলা দেন, কারাগারে গেলেও আমার সংস্কার কাজ চলবে।
কারাগারে গিয়েছি, 3.5 বছর থেকেছি, সেখানেও যে সংস্কারের কাজ হয়েছে সেই গল্প যদি এখন আপনাদের বলে শুরু করি রাত্রি কাবার হয়ে যাবে। ওইসব কোনো তক আমরা করি নাই, কিন্তু সবাই জানে যে এরা কি। এরপরও আমাদেরকে কারা নির্যাতন ভোগ করতে হয়। সাতক্ষীরার কোনো নেতা 3 বছর 6 মাস 6 দিন কারাগারে থাকে নাই, অথচ তাদের দল এখানেও আছে, এখনও তারা মানুষ মারতেছে। আমরা মরলে ইনশাল্লাহ জিহাদের নেকি পাবো, তোমরা মরলে নেকির ধারে খুঁজে যেতে পারবে না। হাদিসে রয়েছে আখির জমানে এমন হবে যে হত্যাকারী সেও জানবে না যে কেন মানুষ খুন করছে, যে নিহত সেও জানবে না সে কেন মরছে। হাদিসে মনে রাখবেন, গত পরশু দিন আমাদের রাজশাহী শান্ত নগরী বলে পরিচিত 2-3টা ডাক্তারকে এক রাত্রে খুন করে ফেলেছে। কারা মারল পুলিশ বুঝতেই পারছে না। 66 বছরের এক বৃদ্ধ ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার, তাকে পিছন থেকে এমন কোপ মেরেছে মস্তকটা ছাড়িয়ে জানি, 3 দিন পরে জ্ঞান ফিরেছে। রাশি আমাদের নদপাড়া ইসলামিক মেডিকেল তিনি এখন পড়ে আসেন। কেউ বলতে পারে না কেন মারল, ডাক্তারের সুনাম হলে আর এক ডাক্তার রাগ হয় না? যদি কোনো ডাক্তার ফ্রি রোগী দেখে আর এক ডাক্তার ফিস কমে যায় না? কিন্তু এগুলো তো প্রকাশ্যে বোঝা যায় না, এজন্য ভালোর প্রতি হিংসাটা চিরন্তন, নতুন নয়। আপনি বলুন তো, আসমানে প্রথম হিংসা করেছিল কে বলেন? কে প্রথম হিংসা করেছিল? কে? ইবলিস। কার সঙ্গে? আদমের সঙ্গে। আরো বলেন, হাবিলের বিরুদ্ধে হিংসা করেছিল কে? কাবিল। কি ভালো না হাবিল ভালো? তাহলে আসমানে প্রথম হিংসা করে কাবিল হাবিলের বিরুদ্ধে, তখন থেকে চিরন্তন সংঘর্ষ চলছে, ভালোর বিরুদ্ধে সংগ্রাম চলছে, আজও চলবে। আহলাদিস আন্দোলন বাংলাদেশে একটা সবচেয়ে ভালো আন্দোলন, যে আন্দোলন জীবন গড়ার আন্দোলন, মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার আন্দোলন। এই আন্দোলনের তারাই বাধা দেবে যারা মানুষকে জাহান্নামে নিয়ে যেতে চায়। হ্যাঁ, নারাজ হবেন না, সবাই আমার ভাই, এখানে বহু হিন্দু থাকে, আমি খুশি হব। হিন্দুরা যেন মনে না করেন যে গালেশ আমাদের শত্রু। ছোটবেলায় আমরা মানুষ হয়েছে হিন্দু মুসলমান আমাদের গ্রামে একসাথে, আলমনি গেন্দি উষা শুম্ভ নাম ভুলে গেছে নাকি? একসঙ্গে থাকতাম এক বাড়িতে, বুঝতেই পারতো না কে হিন্দু কে মুসলমান। এখন রাজশাহীতে আমার বাড়ি যে কাজের মেয়ে সে সাঁওতাল, মুসলমান না। আমার রসুলের বাড়িতে আমার রসুলের জুতা যে যিনি ঠিকঠাক করে দিতেন সে ছেলেটিও ছিল ইহুদি। এগুলো আপনারা বিশ্বাস করবেন? আমাদের সেকুলারিজম শেখানোর জন্য কিছু লোক সবক দেয় ধর্মনিরপেক্ষতাবাদ। আরে গাধার বাচ্চা বাদ, তুমি জানো কাকে ধর্মনিরপেক্ষ বলে? তুমি নিজে খবর রাখো। ধর্মনিরপেক্ষতাবাদ মানে কি? ইসলামের নাম শুনলে গা জ্বালা করে না? ইসলামে আসলে তো তাহলে তো আমাদের দেশের সব আইন টানসা পাল্টাতে হবে। জি না, ইসলাম হলো সবচেয়ে বড়। তোমাদের ভাষা যদি তাই হয় পরধর্ম সহিষ্ণুতা, ইসলামে তার প্রমাণ রয়েছে, আর কোথাও কার নাই। ভালো, তুমি আওয়ামী লীগের লিডার, তোমার বাড়িকে একটা বিএনপি স্বাগত থাকতে পারবে? বলো, আমাদের প্রধানমন্ত্রী চমৎকার কথা বলেছে একটা, যারা আমাদের উপদেশ দিয়েছেন তাদের বলবো বাইডেন কি ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে বসবে? কি ঠিক বলেনি? কিন্তু না, মুসলমানরা ইহুদিদের সঙ্গে আলোচনা করে। আমার রসুলের বাড়ির চাকর ছিল ইহুদি, আর কি বলবেন? একদিন উনি শুনলেন যে ছেলেটা অসুস্থ, উনি সোজা তার বাড়িতে চলে গেলেন, যে উনি বুঝতে পারেন মুরব্বী মানুষ, আর ঠিকই তো বাচ্চা তো একেবারে মৃত্যুর পথযাত্রী। তখন তিনি বললেন, হে বাচ্চা, তুমি কলমা শাহাদাত পাঠ করো তাহলে আমি তোমার জন্য কেয়ামতের দিন সুপারিশ করব। ছেলেটি তখন বাপের দিকে তাকাচ্ছে, বাপ তো ইহুদি, বাপও তো জানে মোহাম্মদকে আমি মানি বা না মানি, মোহাম্মদ একজন সত্য নবী। বলে দিল, আতে আবুল কাসেম, তুমি আবুল কাসেমের আনুগত্য করো। সঙ্গে সঙ্গে ছেলেটি আশাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আপনার বলেন আশাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু,
সাক্ষ্য দিল, কলমা শাহাদাত পাঠ করলো, সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলো। আমার রসুল তাকে বললেন, আলহামদুলিল্লাহ লাযী আনকাযাহু বি মিনান নার, আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা, যিনি আমার মাধ্যমে এই বাচ্চাটিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করলেন। আহা, কি চমৎকার! কলমা শাহাদাত পাঠ করা ব্যতীত কোনো মানুষের জান্নাত যাওয়ার সুযোগ নাই। মুশরিক কখনই জান্নাতে যাবে না, মুসলিম কখনই জাহান্নামে যাবে না। বুঝে সুঝে বললি তো মুসলিম হওয়া যাবে, নামে মুসলিম, কাজের বেলা কবর বুজারি। এই মানুষের উন্নত মস্তক অবনত হবে সিরিফ আল্লাহর কাছে, জীবন্ত বা মৃত কোনো মানুষের কাছে নয়, কোনো গাছের কাছে নয়, কোনো পাথরের কাছে নয়, যেখানে সেখানে এই মাথা লুটাবে না। রাষ্ট্রের লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা ব্যয় করে আমরা মূর্তি বানাচ্ছি, সব জায়গায় সারা দেশে মূর্তি ভরে গেল, সে মূর্তিকে যদি সেজদা করতে হবে? আমি দেশের প্রেসিডেন্ট, দেশের সর্বোচ্চ ব্যক্তি, আমি আগে ছিলাম মাননীয়, এখন হচ্ছি মহামান্য, হচ্ছে আমার মাথা নত হবে যে ও এক জায়গায় যে সে এক মূর্তির দ্বারে কবরে গিয়ে? কেন? রাজনৈতিক নেতারাও কবর পূজারি, ধর্ম নেতারাও কবর পূজারি, উভয় পূজারি আল্লাহকে ধরা খেতে হবে, কারো খাতির নেই। 2002 সালের জুন মাসে তৎকালীন সময় যিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনি কবরে যে সালাম করেননি বলে ফ্যাক্সের মাধ্যমে সঙ্গে সঙ্গে তার প্রেসিডেন্টের পদ শেষ। তিনি এখনও বেঁচে আছেন, মারা যাননি। বাংলাদেশের ইতিহাস শিরক ও বিদআতের ইতিহাস, রাজনৈতিক শিরক আগে ছিল না, এখন চালু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র ছিলাম 76 সালে, আমার 76-এর ব্যাস রেজাল্ট হয়েছে 79-তে, দাবি হলো রাজধানীর মোড়ে মোড়ে মুক্তিযোদ্ধাদের বড় বড় মূর্তি স্থাপন করতে হবে। তখন আমার সংগঠন নাই, আমি প্রতিবাদ দিলাম পত্রিকায়, এটা হতে পারে না, মসজিদের নগরী ঢাকা কখনো মূর্তির নগরী হতে পারে না। সঙ্গে সঙ্গে আমার রুম হামলা। ওই সময় ভাগ্যক্রমে আমি রুমে ছিলাম না, আমার রুমমেটকে মেরে পিটিয়ে চুনগালি মাখিয়ে ঢোল দিয়ে সমস্ত মহসিন হল, যারা দেখছেন, সমস্ত হল এরিয়া ঘোরানো হলো আর তাকে ক্ষমা চাইতে হলো। আমি যেখানে গিয়েছিলাম সেখান থেকে এসে দেখি রুম মানে হল ভেঙেছিল শেষ। তো আমাকে দেখেই আমাদের রিসেপশনে থাকে প্রত্যেক হলে, সে আমাকে বলছে, ভাই খদ্দের আপনার ঢুকবে না, শিগগির দৌড়াবেন, এখান পালান। কেন, কী হয়েছে? রুম ভেঙে শেষ করতে যে আপনাকে না পেয়ে, আর আপনাকে পেলে তো আপনার টুকরো টুকরো করবে। আপনারা জানেন এটা জিদের ব্যাপার, আমার বংশ থেকেই আছে, এটা আমার মধ্যে আর বেশি আছে। খালি অন্যায়ের সঙ্গে মাথা করবো নত করবো আমি, হায়াত মৌতির মালিক আল্লাহ, এটা মেনে নেওয়া যাবে না। কেন এটা অন্যায় করলো? ইউনিভার্সিটির টাকা দিয়ে গড়াই মহসিন হল, এ গ্লাস পিলার দরজা জানলা ভাঙার অধিকার তাদের কে দিল? আমি যদি দায়ী হই তো আমি যাবো তাদের সামনে, বললাম ওদের রুম নম্বর কত, বলে দিল। সোজা উঠে রুম ঠেস দেওয়া ছিল, ঢুকে দিলাম সালাম আলাইকুম, ওর চমকে উঠেছে, ব্যাপার কি, যাকে নিয়ে এত কিছু এখন ঘরে হাজির? আমি, কি ভাই আপনারা আমাকে খুঁজছিলেন নাকি, কি ব্যাপার? কোনো কথা নেই, তখন তো রাগে ফুলতে ছিলাম কৌটি সাহেবের মতো। বলে আমাকে না পেয়ে আমার রুমমেটকে কেন মারলেন, বলেন কি আপনাদের অপরাধ? তো ওদের যে নেতা, সে আস্তে আস্তে বলল, আপনি মুক্তিযোদ্ধাদের মূর্তির বিরুদ্ধে কথা প্রতিবাদ করেছেন, আমরা দাবি করছি 76-এর মুক্তিযোদ্ধার এখনকার মুক্তিযোদ্ধা এক নাকি, বুঝতে পারছেন না? গরম তো সাংঘাতিক গরম সেই সময়, অত সহজ না। বললাম, ভাই আপনি রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনেন? হ্যাঁ, জাতীয় কবি, কত বিরাট ব্যাপার, নজরুল তো জাতীয় কবি, নজরুল সে বড় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেশে। আমি বললাম, রথযাত্রা সমারোহ মহা ধুমধাম, ভক্তরা সব কি বলে, নৈশীর কলিশে প্রণাম, রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। বলুন এই কবিতার অর্থ কি? হা করে বুঝতে পারবো, বাংলার অর্থ বুঝতে পারছেন না? রথ দেবতা নয়, পথ দেবতা নয়, মূর্তিও দেবতা নয়, দেবতা যিনি আসল তিনি আসেন পিছনে, অন্তর্যামী তার কেউ দেখতে পায় না।
তো একদম পুরো হাউস চুপ হয়ে গেছে। বলি ভাই বসেন, এতক্ষণ পরে বসাসু। দণ্ডিত বললো, ও না আপনাকে বলেন কি চান আপনারা? একটা ছেলের নাম ছেলে পারবে, সে থাকে ছিল করাচি ইউনিভার্সিটিতে। তা আপনারা জানেন তো সব অনেকে যারা ভুক্তভোগী এম এ পাস করার পরে আবার এম এ ভর্তি হয় রাজনীতি করার জন্য, বুঝতে পারছেন? দেশে ফিরে এসে আবার ভর্তি হয়েছে। বলছে ভাই আমি করাচি ইউনিভার্সিটি থেকে পাশ করেছি, তো ওখানে একদল লোক ছিল, ওরা বলতো আহল হাদিস, ওরা এসবের বিরুদ্ধে বলতো, বাংলাদেশে ওরা নেই। তো আসে মানে কট আসেন আপনি? আমি বললাম না যে আমি একজন আহলে বললাম না। তো আচ্ছা এই যে কবরে সেজদা করে ওরস করে কত যে গরু মারে তার ঠিক ঠিকানা নাই। কবরে যদি সেজদা করা জায়েজ হয় তাহলে মূর্তিকে সেজদা করে না জায়েজ হবে কেন? আর আপনি মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন? আচ্ছা ধন্যবাদ, আপনার কথা বলার জন্যে আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি। কবর পূজা ও শিরিক, মূর্তি পূজা ও শিরিক, জীবন্ত হোক আর মৃত হোক সব শিরিক। তখন বলল বাংলাদেশকে আহলাদেশ নাই, তো আমি একজন আহলাদেশ। ভাই তাহলে বসেন বসেন, আমি এত এতক্ষণ তো আমাদের ভুল হয়ে গেছে সব কিছু। তখন যুবসংঘ স্বপ্ন দেখি না আমি, যুবসংঘ যে 78 সাল বললেন আপনারা, আমি খুলনা সিটি কলেজে পড়ার সময় 74 থেকে শুরু করেছি, এটা আপনাদের ইতিহাসে আসে না। জন্ম থেকেই সংগঠন মনে হয়, কলকাতা কলেজও সংগঠন করেছি। 21 ফেব্রুয়ারি দিন দিব্য জুতো পায়ে চলে গেছে, কে ঠেকে আমাকে? এইসব মেজাজ যদি না থাকে আপনার, সংস্কারের মেজাজ না থাকলে আপনি কোশ্চেন আহলাদিস হতে পারবেন না। মিলাদে দাঁড়িয়ে গেলেন, আপনিও দাঁড়িয়ে গেলেন, কেন দাঁড়ালেন? তাই তো সবাই দাঁড়াচ্ছে, আপনি না দাঁড়ালে কেমন হয়? জি না, আল্লাহর রাসূলের রূহ হাজির হয়েছে, আপনি দাঁড়িয়ে যাবেন। আপনি শিরকি আকবার করলেন, আপনার তো মোশরিক আর নাই, আপনি জান্নাত হারাম। কারণ আল্লাহ পরিষ্কার বলছেন, ওমা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ ওয়ামা ওয়াহু নার ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শিরিক করলো তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হলো, এবং কেয়ামতের দিন সে কোনো সাহায্যকারী পাবে না। এই আয়াত মজুদ সুরে মায়দা 72 আয়াত। আর আপনি কি কি রোজ দাঁড়িয়ে দাঁড়াচ্ছেন দেখতে পাচ্ছেন? আল্লাহ নবীর রূহ মদিনা থেকে চলে আসে, একটা রূহ একসঙ্গে কত হাজার মিলাদ যেতে পারে বলুন তো? সারা বিশ্বে কত হাজার মিলাদ হতে ঠিক আছে মিনিটে মিনিটে, তো রূহ তো একটা, উনি মানুষ না আল্লাহ, আল্লাহ পারে মানুষ পারে, তো তাও তো ঠিক, তাও তো ঠিক, ঠিক বলে আবার তো মানে না। এরা বেড়ে করেছে থিওরি হায়াতুন নবী, আল্লাহ নবী কবরে জিন্দা আছে, ঝাবড়ি এখন তো খুঁড়ি দেখা জিন্দাগি নবী মরা, তিনি অবশ্যই জিন্দা আছেন, আলমে বরজাখে জিন্দা আছেন, মাটির জীবন জীবদশা নাই। যদি তিনি যদি মাটির হায়াত নিয়ে মাটির তলায় থাকেন জীবিত থাকেন, তাহলে তার বউগুলোর অন্য জায়গায় বিয়ে, তারপর সম্পত্তিগুলো ভাগ বন্টন এগুলি কেন হয়? যদি জিন্দাই থাকে তাহলে বউ তো বিধবা হয়নি, তাই না? যদি জিন্দাই থাকে আমাদের পীর সাহেবরা, তো সেলিবিলি জমি জমি ভাগায় কেন? যুক্তির মধ্যে নাই, যা চলছে তাই চলবে। এটা এদের অর্থ কি? সুম্মুম বকুন অমিউন ফর্মুলায় আর জোর, এরা হলো বোবা অন্ধ কালা, ওরা জীবনে ফিরবে না। এইসব লোকদের জন্যই আমাদের বক্তব্য নয়, যাদের মধ্যে কিছুটা অন্তত জ্ঞান আছে তাদের কাছেই আমাদের বক্তব্য। যারা জ্ঞান চোখে খুলে কথা শোনার চেষ্টা করবেন, আজকে দেশের মানুষকে বোকা বানিয়ে আমি তাদের নাম দিয়ে চিৎকার পাঠিয়ে, যে যত জোরে চিৎকার দিয়ে পর গালি দিতে পারবে সে সবচেয়ে বড় বক্তা। এক সময় ছিল ভাসানি, আমি গিয়েছিলাম তার বক্তব্য শুনতে ময়মনসিংহ শহরে, তো অন্য নেতারা কেউ আসেনি, আমি আমার আত্মজীবন লেগেছি সেখানে গেলাম বটে, কেউ হলে ভাসানির গর্জন শুনিয়ে আসলাম, সে তো কিছুই হয়নি। শেখ মুজিব তো মার্শাল্লাহ বড় কিছু হয়ে গেলেন, ভাসানি কিছু হতে পারেছে? খালি গর্জন, খালি গর্জন, এ মুজিব তোর গলায় গামছা দেন নামে ফেলতো, এসব গর্জন না, গলায় গামছা দেন পরে এইসব উল্টাপাল্টা কথা দিয়ে জনগণকে খুশি করে যদি সময় পার করে কেউ, এরা কখনই রাজনৈতিক নেতা হতে পারে না। রাজনৈতিক নেতাদেরকে অবশ্যই দূরদর্শী হতে হবে, জাতিকে কোন পথে পরিচালনা করতে হবে তার সুচিন্তিত পথপ্রান্ত তাদেরকে বলতে হবে, কর্মসূচি দিতে হবে, জাতি বুঝবে কোনটা ভালো কোনটা মন্দ। এবং জাতির আহলুল ইখতিয়ার যারা চিন্তাশীল লোক তাদেরকে নিয়ে তাদের বৈঠক করতে হবে। আজকে যে বিরাট সম্মেলন হচ্ছে, আপনাদেরকে ভোট নেওয়া হয়েছে?
যে কিভাবে করতে হবে, কে প্রধানমন্ত্রী হবে, কোন কোন বক্তা আসবে, আপনারা কি ভোট দিচ্ছেন নাকি? আপনাদের বিনা ভোটে যে এত সম্মেলন হয় তো রাষ্ট্র চলতে পারে না? এখানে একদল মাথা আছে, দশজন হোক পনেরো জন হোক একটা আছে, একটা লোক আছে, তারাই মিলে পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিয়েছে, আমরা সবাই মেনে নিয়েছি, তাই না? ঠিক বাংলা একটা দেশটা ঠিক এরকমই। এই যে মঞ্চটাই ধরেন বঙ্গভবন, আর আপনারা সারা বাংলাদেশ, এখানে যারা আমরা বসে আছি, আমরা আহরুল ইখতিয়ার, আমরা জানাশোনা বুঝদার লোক, আমরা বুঝে সুঝে পরামর্শ করে যদি একটা মেনে নিই, শুরু করে দেই। এই যে প্রস্তাবগুলি পড়লো, পনেরোটা প্রস্তাব পড়লো, এনারা পরামর্শ করে এটা লিখছেন, তো আপনারা সবাই সমর্থন দিলেন, তাই না? এইটাই হলো ইসলামী খিলাফতের রাজনীতি। পুঁটি মাছ আর ইলিশ মাছ কি সমান দরে বিক্রি হবে না? সমস্যা কি? মাছই তো হলো, বানর আর সিংহ কি এক দরে হবে? একটা বানর নিয়ে সার্কাসে খেলা করা যায়, সিংহ নিয়ে খেলা করা যায়? লেজে হাত দিলে আপনার দাম শেষ। সিংহ পশু, বানর পশু, সমান হবে না কেন? আমাদের দেশে এই জাহেলি তন্ত্র চলে, পরিষ্কার জাহেলি তন্ত্র। পুঁটি মাস্টার ইলিশ মাস্টার এক দর বানিয়ে ওমা তোমার একটি ভোটে অমুক দল জিতে যাবে, তোমার ভোটের তিন পাশে মূল্য আছে, ও বোঝে, ও জাতীয় সমস্যা বোঝে না, আন্তর্জাতিক সমস্যাও বোঝে না, ভালো বোঝে না, মন্দ বোঝে না। নেতারা যা বলে, আমার বাসায় যে কাজ করে, লে ওর আমার দিস যে তুই আজ কত টাকা পেলি, তুই আমার একশো টাকা দিয়েছে, একশো টাকা সারাদিন কাজ কাম বাদ দিয়ে কাজ করলি, তুই বলেছিলি পাঁচশো টাকা দেবে, সেবার তুই একশো টাকা নিয়ে চল যা। হ্যালো, আজকে এই দলে ভোট মিছিল করবে, কালকে আরেক দলে মিছিল করবে, আরও শুনবেন ইসলামী লোকদের কাণ্ডটা দেখবেন। ১৯৮৮ সালের একুশে ডিসেম্বরে আমি সর্বপ্রথম করাচি এয়ারপোর্টে নামি, আমাকে রিসিভ করার জন্য বাঙালি ছাত্র যারা ছিল ওখানে প্রায় ২৩ জন সবই আসলো এয়ারপোর্টে, রাত্রে খাওয়া দাওয়া করছে একসঙ্গে, এসার সময় দেখি একটা নেই, সব গায়েব। পরের দিন আবার এসছে, এই তোমরা কাল গিয়েছিলি কোথায়? তো স্যার এখন বলবো না। পরের দিন থেকে ওই গায়েব হয়, হাজির হয়, আসে আবার যায়, আসে আবার যায়, কী রে বাবা! শেষকালে বলেই ফেললো, স্যার কালকে গিয়েছিলাম ভুট্টোর মিছিলে, আর আজকে গিয়েছিলাম মুসলিম লীগের মিছিলে। তোরা কী বললে? স্যার মুসলিম লীগের মিছিলে গিয়েছিলাম পার হেড ৫০০ টাকা পাইছিলাম, আর ভুট্টোর মিছিলে গিয়েছিলাম পার হেড ৪০০ টাকা পাইছিলাম। নটা ইনকাম হয়ে গেল কারা? টুপিওয়ালারা, টুপি টুপি, বাংলাদেশ থেকে গেছে করাচি ডিগ্রি নেওয়ার জন্য, বাড়ি আসলে আপনার থেকে আল্লামা বলবেন, কত লোক লাগে আমাদের ঠিক নেই। ইলেকশনের এই চরিত্র আমার স্বচক্ষে দেখা, আর এইগুলো নিয়ে মানুষ হত্যা করে একটা লাশ দরকার, আর কিছু একটা লাশ চাই। তো যেভাবে হোক মল্লি হয়, আমি বোধহয় গত কয়েকটা ভাষণ আগে বললাম বিষয়টা, ঢাকায় দুই পক্ষের লাঠালাঠির মধ্যে একটা ছেলে মারা গেল, আমার সম্পাদক জমাটা ছিল বর্ষার, নামটা মনে সালাম হবে, এক দলের ধরে ঠ্যাং এ আমার দলের লোক, এক দল ধরে হাত এ আমার দলের লোক, সাংবাদিকের লিখছে তাই বলছি আপনাদের। অবশ্যই দেখা গেল ও দূরে একটা টিফিন ক্যারিয়ারে পড়ে আছে, মানে ওই যে খাওয়া নিয়ে যায় না বাড়তে বাড়তে, টিফিন ক্যারিয়ার ভাত থাকে না, তার এ টিফিন ক্যারিয়ার কেন আসলো? তো সাংবাদিকরে বললো, আরে ও তো টিফিন দুপুরে খাওয়ার যে কি বলবো ওটা কি বলে ভাত কামলা, ভাত সাপ্লাই দেওয়া লোক, ও তো কোনো পলিটিক্স বোঝে না, ও না টাটে ঘুষি গায়। পরে দেখা গেল বাবার বাড়িগুলো রাজবাড়ি, তাই মা বলেছে, হ্যাঁ রে আমার মেয়েটা ছেলেটা মরল, ভাত কামলাগিরি করে গিয়ে জীবনটা চালে তো ঢাকায় পাঠাছিলাম, আমার ছেলেটাও গেল, আমারও রুজির পথ বন্ধ হয়ে গেল। অত রাজনীতিকদের রাজনীতি ঠিকই হলো, ও দল বলছে আমার লোক বলেছে, ও লোক বলছে আমার লোক বলেছে, আর সে কোনো দলেরই না। এই যদি রাজনীতি হয়, ঠিক এই রাজনীতি, এই রাজনীতি কষ্ট করলে বাংলার মানুষের কল্যাণ আসবে না, আমরা এই রাজনীতি পাল্টানোর রাজনীতি করি, বুঝতে পারছেন? এখন এই রাজনীতি পাল্টানোর রাজনীতি আমরা করি, ওটা হবে না। ঘর মার কাট এইটা বাদ দাও, সন্তোষ নিবিড়ভাবে বসো, তোমরা যে যে দল আছো, দেশ কীভাবে চালাবো আমাদেরকে পরিকল্পনা দাও। এদেশের অধিকাংশ লোক কি মুসলমান না অমুসলমান? মুসলমান যদি হয়, যদি বিশ্বাস করো,
তাহলে অবশ্যই তাদেরকে ইসলাম মোতাবেক দেশ পরিচালনা করতে হবে। আপনি যদি হিন্দু হন তথাপি আপনাকে ইসলামী নীতি মেনে চলতে হবে, কারণ এদেশের অধিকাংশ মানুষ মুসলমান। মুসলমানদেরকে হিন্দু ইহুদি নাসারার নিয়ম অনুযায়ী পরিচালনা করা মুসলমানরা কখনোই বরদাস্ত করতে পারে না। আজকে আপনারা খুবই হাই হাই করছেন ফিলিস্তিন নিয়ে, আর 56 বছর যে তারা নির্যাতিত হয়ে আছে একটা কথাও কেউ বলেননি কেন? এখন দেয়ালে পেট পিঠ ঠেকে গেছে, এখন তারা একটা হামলা করেছে, যত দোষ নন্দ ঘোষ তারা কেন হামলা করল? গত পরশুদিন নেতানিয়াহু হিব্রু থেকে, ওদের তো বই নামে কি বলে ওদের কি ভাষা, ওদের ধর্মগ্রন্থের নাম কি যা ওটা হিব্রু ভাষায় লেখা, সেখান থেকে একটা শ্লোক পাঠ করেছে, আয়াত ধরে নেন, অনেক আগেই আল্লাহ ওটা বলে দিয়েছেন। وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين يهودي نصارى বলে জান্নাতে প্রবেশ করবে না ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি ইহুদি অথবা নাসারা। আল্লাহ বলেন تلك أمانيهم এটা তাদের কল্পনা মাত্র। হে মোহাম্মদ তুমি বলে দাও, হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমাদের কথার পক্ষে দলিল নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হও। এই আয়াতের আলোকে যে হিব্রু ভাষা ওদের যে ধর্মগ্রন্থ আছে ইহুদিদের, সেটা নেতানিয়াহু গত পরশুদিন পড়ে শুনেছে লোকদেরকে, দেখো আমরাই খালে জান্নাত পাবো, মুসলমানরা কোনো জান্নাত পাবে না, অর্থাৎ যত বড় হামাস মারো ফিলিস্তিন মারো সমস্যা নেই। বলুন নাউজ বিল্লাহ মিন যালিক। এবার আসেন আল্লাহ জবাব দিচ্ছেন কি, আল্লাহ বলছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। সূরা বাকারা 120 আয়াত। হে মোহাম্মদ শুনে রেখে দাও, অলান্তর দা কোশ্চেন কালেও তোমার ব্যাপারে ইহুদি নাসারা খুশি হবে না যতক্ষণ না তুমি তাদের রীতির অনুসারী হবে। বাংলাদেশে রাজনীতি চলছে ইহুদি নাসারা রীতি না, এদেশে অর্থনীতি চলছে সুদী অর্থনীতি, ইহুদি নাসারা রীতি নয়? যতক্ষণ তুমি তাদের রীতির অনুসারী না হবে ততক্ষণ ওরা তোমার প্রতি আদৌ খুশি হবে না। কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, তুমি বলে দাও আল্লাহর দেখানো পথই সর্বোত্তম পথ। ওয়ালাইন ইত্তাবাতা হুয়া আহম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম, যদি তোমার নিকটে কোরআন আসার পরে তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো অভিভাবক বা কোনো সাহায্যকারী থাকবে না। এই দুটো আয়াত মিলিয়ে নেন এবার। তাদের ধারণা ইহুদি নাসারা সে জান্নাতে যাবে না, আর আল্লাহ বলছেন কশিন কালেও তারা জান্নাতে পাবে না যদি তারা ইহুদি নাসারা হয়, শুধুমাত্র কোরআনে অনুসারে জান্নাত পাবে। আপনি কোনটা বিশ্বাস করবেন? যাদের মধ্যে ইসলামের বু বাতাস আছে তারা বলবে আমরা কোরআনের অনুসরণ করব, বলবে না? এবার আসেন আল্লাহ বলছেন ওমা নুরসিলুল মুরসালিনা, ও আমি আরেকটু দূরে চলে যাই। 1909 সালে ওসমানীয় খলিফা দ্বিতীয় আব্দুল মজিদের কাছে ইহুদিদের একটা প্রতিনিধি গেল, যেই বলল আপনার তো রাষ্ট্র চালাতে এখন খুব সমস্যা হচ্ছে, তো আমরা যত টাকা লাগে সব দেব, আমাদের একটু এখানে বস্তি স্থাপন করার অনুমতি দিন। তিনি বললেন আমি 30 বছর খলিফা, তুমি কি মনে করো আমার দেহের একটা অংশ কেটে তোমাকে দিব? তাকে বলে নাকি মনে রেখে দিও এই অভিশপ্ত জাতিকে কশিন কালে আমি ফিলিস্তিনে বসতে দেব না। তার এই দাঁড়টির জবাব শুনে 1909 সাল থেকে চক্রান্ত শুরু হয়ে গেল। তাদের সে চক্রান্তের ফলে 1914 সালে প্রথম মহাযুদ্ধ হলো, এরপরে একে একে তারা ষড়যন্ত্রের মাধ্যমে সব শেষ করে দিল। অবশেষে ওরা দেখলো ওদের ফাটল না ধরানো পর্যন্ত ওদেরকে সরানো যাবে না। খলিফার প্রতি মানুষের বিপুল ভক্তি, ভক্তি দিকে ওরা বিপদ গণল। তখন প্রধান সেনাপতি কামাল পাশা, আপনারা ঢাকায় দেখছেন কামাল আতাতুর্ক, আতাতুর্ক মানে কি তুর্কি জাতির পিতা, অথচ সে তুর্কি জাতির সবচেয়ে বড় শত্রু।
সে যা করে গেছে ইসলামের ক্ষতি, এই ক্ষতি কেউ করেনি। তাকে ছলে বলে কৌশলে দলে টেনে নিল, নিয়ে তাকে দিয়ে 1924 সালের 3রা মার্চে তৎকালীন খলিফা দ্বিতীয় আব্দুল মজিদ ইবনে আব্দুল আজিজ তার হাতেই ইসলামী খেলাফত ধ্বংস করে দিল। সেই ফিলিস্তিন এখন, আর এই দীর্ঘদিন এটা খেলাফতের আন্ডারে থাকার কারণে ফিলিস্তিনে প্রায় 5000 নবীর কবর এবং কর্মস্থল, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রায় 5000 নবী ওখানে এসেছেন, তারাই সেখানে দাওয়াতি কাজ করেছেন। আর ইব্রাহিমের দুই ছেলে ছিল, এক ছেলের নাম কি ইসহাক মানে বড় ছেলে, আর ছোট ছেলে নওজুল্লাহ, বড় ছেলে ইসমাইল আমরা যে জবিহুল্লাহ বলি কোরবানি করি, আর ছোট ছেলে হলো ইসহাক। ইসহাকের কর্মস্থল হলো এই ফিলিস্তিন, আর ইসমাইলের কর্মস্থল হলো মক্কা। আর আল্লাহ রসুল মেয়েরাজে গেলেন কোথেকে, সুবহানাল্লাহি আসরা বিআব্দি লাইলা মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, তাই না? মসজিদুল হারাম কোনটা, মক্কা, আর আকসা কোনটা, ফিলিস্তিন। এই হারাম থেকে আকসা পর্যন্ত আল্লাহ রসুল এলেন, এটাকে বলে ইসরা। আর ফিলিস্তিন থেকে আকাশে উঠলেন, এটাকে বলে মেরাজ, মেরাজ মানে সিঁড়ি, বোরাকের সিঁড়ি। আর এই এতে ইঙ্গিত ছিল এই দুই অঞ্চল সম্পূর্ণ তৌহিদের আবাসভূমি হবে, দুই অঞ্চলই আগামীতে মুসলমানদের অধিকারে চলে আসবে। সেটাই আসছে 15 হিজরিতে হযরত ওমর ফারুকের আমলে। তাহলে মক্কা যেমন আমাদের সবচেয়ে প্রিয়, বাইতুল আকসা তৈরি মুসলমানদের সবচেয়ে প্রিয় তৃতীয় কেবলা, দুটার কোনোটারই অধিকার মুসলমানের বাইরে অমুসলিমদের নাই। আর সেখানে আজকে নির্যাতিত মুসলিম ভাই বোনদের পক্ষে আমরা বলবো না বিপক্ষে বলবো? আর তাহারিকের সম্পাদক এলেন্ট পড়েছেন এবারে এই সংখ্যায়, আর তাহারিকে বেরিয়েছে ইনকিলাবে 28 তারিখেও বেরিয়েছে, আমার বড় ছেলে বেরিয়েছে ওটা 20 তারিখে ইনকিলাবে, আর আমারটা বেরিয়েছে 28 তারিখে ইনকিলাবে, আর আমাদের পর্যন্ত আছেই। এটা বের হওয়ার পরে আমাদের আর তাহারিকের কী বলে পেজ না কী বল তোমার ফেসবুকে মন্তব্য দেওয়া হয়েছিল, ফেসবুক থেকে একদম আউট করে দেওয়া হয়েছে, বলা হয়েছে ইসরায়েলের পক্ষে ছাড়া বিপক্ষে কোনো কথা কোনো ফেসবুকে দেওয়া যাবে না। আন্তর্জাতিক চক্রান্ত এত চলছে যে ফেসবুককে নিরপেক্ষ মনে করা হয়তো আগে, ইউটিউবকে নিরপেক্ষ মনে করা হতো, তাই ইউটিউবে শুধু ইসলামের বিরুদ্ধে বলতে হবে, ইসলামের পক্ষে বলা চলবে না। আমরা কি এসব মানবো নাকি? আমাদের প্রশাসন যদি বলে যে আপনাকেও তাই করতে হবে, নইলে কথা বলে বন্ধ, জীবন যাবে কথা বন্ধ হবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ আমাদের প্রধানমন্ত্রীকে, তিনি এর বিরুদ্ধে বলেছেন, এজন্য তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বন্ধুরা আমার, ফিলিস্তিনের ইতিহাস সংক্ষেপে এটাই, আজকে সেখানে নারী শিশু সব মরছে, অথচ সারা পৃথিবী দেখছে, কিচ্ছু বলার নাই। কার সঙ্গে স্বার্থ আছে বাইডেনের, কার স্বার্থ আছে ফ্রান্সের, কার এক একজনের সঙ্গে এখন স্বার্থ জড়িত আছে, ফলে কথা বললেও গায়ে জোর নেই, মরা জোর সব। আপনারা যে সিলেবাসটা দিচ্ছেন এইটুক ক্ষমতাও ওই সমস্ত প্রেসিডেন্টদের নাই। যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না, খালি ইতিহাসে স্মরণ করিয়ে দিলাম কীভাবে ইসলামী খেলাফত ধ্বংস করেছে এই ইহুদির এক সময়। এবার আসেন, আল্লাহ রসুল মক্কা এসে কী দাওয়াত দিলেন? আল্লাহ বলছেন নিজে, ওমা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ও মুনজিরিনা, আমরা নবীদেরকে পাঠিয়েছি পৃথিবীতে জান্নাতের সুসংবাদ দাতা হিসাবে, জাহান্নামের ভয়ের প্রদর্শনকারী হিসাবে। ফামান আমানা ও আসলাহা, যারা নবীদের উপরে বিশ্বাস এনেছে এবং নিজেদেরকে সংস্কার করে নিয়েছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ের কারণ নেই, কোনো চিন্তার কারণ নেই। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আর যারা আমার কোরআনের আয়াতগুলিকে মিথ্যা মনে করেছে, ইয়ামাসসুমুল আযাবু বিমা কানু ইয়াফসিকুন, তারা ফাসিকি করার কারণে তাদেরকে অবশ্যই আল্লাহ পক্ষ থেকে আযাব গ্রেফতার করবে। হে মুহাম্মদ, তুমি বলে দাও, লা আকুলু লাকুম ইন্দি খাযায়েনুল্লাহ, তুমি বলো যে আমি তোমাদের কাছে এসে এ কথা বলছি না যে আমার কাছে আল্লাহ ধনভাণ্ডার আছে।
ولا اعلم الغيب আমি গায়েব জানি না আমাদের পিশার গায়েব জানে না আমার রাসূল গায়েব জানতেন না ولا اقول لكم اني ملك আমি বলি না যে আমি একজন ফেরেশতা ان اتبع الا ما يوحى الي আমি কোন কিছুরই অনুসরণ করি না শুধুমাত্র যেটা আমার নিকটে ওহি করা হয় তারপর উনি বলছেন কুল হাল ইস্তাবিল আমা ওয়াল বাসির তুমি বলো অন্ধ এবং চক্ষুষ্মান কি কখনো সমান হয় আফলা তাতাফাক্কারুন তোমরা কি একবার চিন্তা করবে না বোঝা গেল যারা ওহির বিধান অনুসরণ করে তারাই হলো চক্ষুষ্মান আর যারা মানুষের বানোয়াট তরিকা অনুসরণ করে তারা হলো অন্ধ কথা হলো এখন বুঝছেন কোরআনের বিপরীত কথা বলতে যদি সাহসে খুলে এত বলেন কোনো সমস্যা নাই এজন্য আমরা বলে দিই সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো রায়ের বিধান নয় যে কোনো ব্যক্তি যত বড় পণ্ডিত হোক না কেন তার নিশ্চয়ই একটা ভুল হতে পারে ভুল নেই কার কোরআনে কোনো ভুল নাই সহি হাদিসে কোনো ভুল নাই জালিকাল কিতাব কি হবে বলেন জালিকাল কিতাব লা রাইবা ফি কোরআনে কোনো সন্দেহ নাই লায়াতিল বাতল মিন বানি আদাইহি ওয়ালা মিন খালফি তানজিলু মিন হাকিমিল হামিদ কোরআনের ডাইনে বামে সামনে পিছনে কোনো দিক দিয়ে এখানে কোনো মিথ্যার প্রবেশ সুযোগ নাই আমার রাসূল বলছেন আল্লাহ দিন ওসে মুহাম্মাদিন বিয়াদি মা খারাজা মিন্নি ইল্লা হাক্কুন যার হাতে আমার প্রাণ মনে রেখে দো তার কসম করে বলছি মুহাম্মাদের জবান থেকে সত্য ছাড়া মিথ্যা কথা বের হয় না আমরা কোরআনের অনুসরণ করি আমরা আমাদের সত্য নবীর সত্য কথার অনুসরণ করি এই অনুসরণ করতে গিয়ে সাহাবায়ে কেরাম মারা খেয়েছেন তারা শহীদ হয়েছেন আমাদেরকে যদি বারবার শহীদ হতে বারবার জীবন দেয় বারবার শহীদ হয় শহীদ হতে রাজি আছে কিন্তু কোরআন হতে ছাড়তে রাজি নই অষ্টম হিজরির জুলকাদা মাসে ৬২৯ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে এটা কি মাস কি নভেম্বর মাস না ৬২৯ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে সমস্ত খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়ে মদিনাকে ধ্বংস করার জন্য এই ফিলিস্তিনের পাশে আজনা দাইনে এসে সমবেত হলো স্বয়ং সম্রাট হেরাক্লিয়াস ২ লক্ষ সৈন্য নিয়ে হাজির হলো আর সেখানে মুসলমানদের মাত্র ৩০০০ সেই মদিনা থেকে প্রায় ১০০০ মাইল হেঁটে এসে তাদের পেটে নেই ভাত দেহে নেই পোশাক খুদ পিপাসায় কাতর এই নতুন এই মানুষগুলির বিরুদ্ধে সম্রাট হেরাক্লিয়াস নিজে ২ লক্ষ সৈন্য নিয়ে হাজির হয়েছে পরামর্শ সভা বসল এখন আমাদের কি করণীয় কিছু বিচক্ষণ লোক বললেন এই মুহূর্তে যুদ্ধ করা মানে আত্মঘাতী কারবার হবে কোথায় ২ লাখ আর কোথায় ৩০০০ কত নিঃসন্দেহ যুক্তিপূর্ণ কথা এই কথাগুলি পরামর্শ বৈঠকের শেষের দিকে কানে গেল সাহাবি আব্দুল্লাহ ইবনে রাওহার কাছে যিনি মদিনার আনসারদের একজন বিখ্যাত নেতা এবং পণ্ডিত যিনি বায়াতে কোবরার জগৎ বিখ্যাত ব্যক্তিত্ব তিনি বলেন হে মুরব্বীরা আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন তাহলে বাবা আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি যে কি তোমার মত আছে উনি পরিষ্কার বলে দিলেন আমরা মদিনা থেকে বের হয়েছি ২টি জিনিসের জন্য হয় বিজয় অথবা শাহাদাত তাই না তাহলে হ্যাঁ মনে রাখবেন মুসলমান কখনোই সংখ্যার দ্বারা বিজয়ী হয় নাই কখনো অস্ত্রের দ্বারা বিজয়ী হয় নাই তারা শুধুমাত্র আল্লাহর সাহায্যে ইমানের বলে বলিয়ান হয়ে বিজয় লাভ করেছে অতএব আমরা বলতে চাই এম্মা জহুর এম্মা শাহাদা হয় বিজয় হবে না শাহাদাত আসবে আমরা কোনো অবস্থায় পিছিয়ে যেতে রাজি নই সঙ্গে সঙ্গে সবাই বলে ওঠে ই আল্লাহ একাদ সাদাকা ইবনে রাওহা আল্লাহর কসম ইবনে রাওহা সঠিক কথাই বলেছে চালাও যুদ্ধ হবে যুদ্ধ হলো মুসলমানের পক্ষে মাত্র ১২ জন মারা গেলেন আর ওদের পক্ষে হাজার হাজার মরে চলে গেল এবং যুদ্ধ বিজয় হলো মুসলমানদের হাতে বলুন আলহামদুলিল্লাহ ওই ইমান যদি কোন ফিরে আসে বাংলার জমিনে অবশ্যই বাংলার জমিনে ইসলাম বিজয়ী হবে কোশ্চিন গেল শেরেক বেদাতের মাধ্যমে ইসলাম বিজয় হবে না
কোশ্চেন কালে কবর পূজারীদের মধ্যে ইসলাম বিজয় হবে না ঠিক কোশ্চেন কালে বিদাতীদের মধ্যে ইসলাম বিজয় হতে পারে না ঠিক আল্লাহ রাসূল বলেন আমি আদিষ্ট হয়েছে শুধুমাত্র ওহির বিধান পালন করার জন্য এই ওহির বিধান থেকে ফিরে নেওয়ার জন্য মক্কার কুরাইশ নেতারা কি বুদ্ধি করলো একজন যে ওরা বুদ্ধি খাটিয়ে বলল আচ্ছা দেখো তো মানুষে জবাই করলে মুহাম্মদ বলে ওটা হালাল আর আল্লাহ মেরে দিলে মুহাম্মদ বলে ওটা হারাম এ কি সত্য নবী না ভণ্ড নবী তো তাই নাকি চল যাই দলবন্দি গেছে নেতারা রে রাসূল তো মুহাম্মদ বলে এই ছাগল বাজার দুম্বাজে জবাই করি আপনি যেটা হালাল বলেন তাই না হালাল তো বটে যদি আল্লাহর নাম নিয়ে করো তাহলে হালাল তো যদি মরে যায় দুম্বাটা তো কি হবে হারাম তো আল্লাহ মারলে হারাম হয় বান্দায় মারলে হালাল হয় এ কেমন দিন আপনার কেমন ইসলাম এটা এই যুক্তির শিখে দিলে কারা নেতারা কিন্তু নেতারা কিন্তু পিছন থেকে সামনে টের পাওয়া যায় না এত মূর্খরা সব যে বলে হইছে লাগা দিছে তখন আয়াত নাজিল হলো 120 আয়াত সূরা বাকারা পড়ে দেখেন দেখো মোহাম্মদ তোমার কাছে যদি তোমার এলেম আসার পরেও যদি তারা তো হইচই করে তুমি এলেমের অনুসরণ করো কোরআনের অনুসরণ করো ওদের মতামতের অনুসরণ করো না অত সংখ্যাগরিষ্ঠ লোক যদি বাতিলের পক্ষে ভোট দেয় বাতিল কোশ্চিন কালে এদেশে অগ্রাধিকার পেতে পারে না কথা বুঝছেন হক আর বাতিলের পার্থক্য বুঝে নিয়ে আপনার সামনে এগোতে হবে রাষ্ট্র চালানোর জন্য অবশ্যই জ্ঞানী মানুষের প্রয়োজন মূর্খদের দ্বারা দেশ চলতে পারে না আর আপনার মাথা অবনত হবে সিরিফ আল্লাহর কাছে বান্দার কাছে নয় সে বান্দা জীবিত হোক আর মৃত হোক কারো কাছে আপনার মাথা হবে না এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো লোক তিনি বসিয়া বলে দিয়েছেন সম্মুখে চরিত্র হবে উন্নত মস্তক উচ্চ তুলি যে মস্তকে ভয় আঁকে নাই আঁকে নাই দাসত্বের ধুলি তোমার মাথা উঁচু করে সামনে হাঁটতে হবে যে মস্তকে কোনো অবস্থায় কোনো দাসত্বের ধুলি নাই রবীন্দ্রনাথ ঠাকুর একজন অমুসলিম হয়ে যদি কবিতা বলতে পারে আর তুমি দিনটা আল্লাহ সালাত আদায় করছো অথচ কবরের সাজা করছো তুমি কোন জাতের মুসলমান এটা হতেই পারে না মুসলমানকে আগে তৌহিদ শিখতে হবে ওই জন্য আমাদের লক্ষ্য উদ্দেশ্য নির্ভেজাল তৌহিদের প্রচার প্রতিষ্ঠা তাই না ভেজাল তৌহিদে চলবে না মক্কার মুশরিকরা প্রতি পদে পদে আল্লাহ রাসূলকে দৃষ্ট করার চেষ্টা করেছে আল্লাহ রাসূল কক্ষিন কালে সত্য শ্রেণীর মিথ্যার অনুসারী হন নাই ভবিষ্যতে গিয়ে দেখা গেল সারা দুনিয়া আজকে রাসূলের অনুসারী আজকে সারা পৃথিবীতে প্রায় 200-250 কোটি মুসলমান আজ তিনি রেখে গেছিলেন কয়জনকে আমরাও ইনশাল্লাহ বাংলার জমিনে এক কটা লোক রেখে যাচ্ছি ইনশাল্লাহ এদের মাধ্যমে যেদিন বাংলার অধিকাংশ মানুষ ওহির বিধান অনুসারী হবে সেদিনই বাংলার জন্য সত্যিকার স্বাধীনতা ফিরে আসবে বুঝতে পারছেন তিন দিকে কুফরিস্তান একদিকে বঙ্গোপসাগর বাংলার মুসলমান সাবধান আজকের মুক্তিযোদ্ধাদের সম্মান করছি আমরা তোমরা মনে করো পিছনের মুক্তিযোদ্ধা কারা ছিল আজকে যে সাতক্ষীরা আমরা বসে আছি এই সাতক্ষীরা কোশ্চিন করলো স্বাধীন হতো না যদি সেদিন খানে সবুর সাতক্ষীরা ডাক্তার মহতাবুদ্দিন মাওলানা আহমদ আলী লাফসার আলম মাস্টার এরা যদি একে দিনে দুই দিনে 20,000 টাকা চাঁদা তুলিয়ে আর একটু বলে কি ব্রিটিশের ভাইসরের কাছে যে হাজির না বলতো যে এদিকে সব মুসলিম জনসংখ্যা বেশি অথবা এটা আমরা ভারতের সঙ্গে থাকতে রাজি নই আমরা পাকিস্তানের সঙ্গে থাকতে রাজি তখন তারা রাজি হলে বলেই সব জায়গায় 14ই আগস্টে ফেলা ঘটেছে সাতক্ষীরা ফেলা ঘটেছে 17ই আগস্টে ইতিহাস খবর রাখেন অবশ্য সে খানা সবরির কথা আমরা ভুলে গেছি সেদিন প্রথম ফ্ল্যাগ ওঠে আবদুল্লাহ আলী বাকি আমার বড় ভাই আমার আব্বার হুকুমে যাও খোকাপ জীবন কয়েকদিনের জন্য আগে পাকিস্তান তারপর অন্য কিছু হবে ওনার সব বইয়ের কিছু মনে নাই লড়কে লেঙ্গে পাকিস্তান কবুল মতো যান পড়ান আমরা এখন মুহূর্ত আছে এসব মানুষকে আমার মনে কিছুই না সেদিন যদি তারা ছাত্রীরাকে বাংলা বাংলাদেশের স্বাধীন অংশ না আনত আস্তে আস্তে স্বাধীন বাংলাদেশের অঙ্গীভূত সাতক্ষীরা কোশ্চিনকাল হতে পারতো না ঠিক একইভাবে মেহেরপুর হতে পারতো না যারা কুলে বসবাস করে
পিছনের মুজাহিদদের ভুলে গিয়ে নতুন মুজাহিদদেরকে নিয়ে খেলাফালে করতে হবে না। 1992 সালে পেশোরের মুরিদকে ময়দানে 5 লক্ষাধিক জনতার সামনে যে ভাষণ দিয়েছিলাম উর্দুতে, সেখানে বলে দিয়েছিলাম আরে পাকিস্তান জান লো তোমার মুলকা সুলতানা আসমস সব জায়গা বাঙালিও রঙিন খুন খুন খার হো রাহা হ্যায় দেখো হামারে বালাকোটকে পহলা শহীদ বরকতুল্লে বঙ্গালী, দূসরা শহীদ সফল্লে বঙ্গালী, সুজাতুল্লে বঙ্গালী, একে একে চৌধুর নাম বলে দিলাম, ওরা থ হয়ে গেল। বলে কি বাঙালিওকে বাঙালি মুজাহিদোকে খুন সে তোমার পাকিস্তান বানা হয়, আর সেই বাঙালি মুজাহিদদের কথা আজকে ভুলে গেলে চলবে? কাশ্মীর নিয়ে রক্তঝরার ব্যবস্থা চলছে, মুখে বলা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ শাসনই চলবে, কাশ্মীরের সংখ্যাগরিষ্ঠ মুসলমান নয় কেন? তাদেরকে আজকে দমন করে রাখা হয়েছে, রক্ত দিয়ে রক্ত ঝরছে সেখানে, ঠিক ফিলিস্তিনের সব মুসলমান তাদেরকে তাদের স্বাধীনভাবে চলতে দেওয়া হচ্ছে না। আমরা দাবি করেছি ইহুদিদেরকে রাষ্ট্র দাও স্বাধীন করে, মুসলমানদেরকেও ফিলিস্তিনিদেরকেও স্বাধীন রাষ্ট্র করো জাতিসংঘের 242 ও 232 নম্বর প্রস্তাবের আলোকে করে ফেলো, এটা কিন্তু আন্তর্জাতিক বিশ্ব করবে না, তারা এদেরকে শোষণ করবে ধ্বংস করবে, যেহেতু মুসলমান মুসলমান মরা আর সাব বিশ্ব মরা সমান কথা, এটা হতে পারে না। মুসলিম বিশ্ব কোশ্চিন করলে বাতিলের সঙ্গে মাথা নত করতে পারে না। আহলাদিস আন্দোলন বাংলাদেশ চিরকাল ফিলিস্তিনের পক্ষে বলেছে, আজও বলবে আগামী দিনেও বলবে, আমাদের ইউটিউব থেকে আমাদের না মুছে দাও তাও ভালো, কিন্তু আল্লাহর কাছে সবই রেকর্ড থাকছে। আল্লাহ তুই মজলুম ফিলিস্তিনিদেরকে মুক্তি দাও, আরে জালেম ইসরায়েলকে ধ্বংস করে দাও, আল্লাহর আল্লাহর অভিশাপগ্রস্ত গায়রিল মাগদুবি আলাইহিম। এটা কারা? প্রতিদিন সূরা ফাতিহা আমরা পড়ি না? আল্লাহ বলছে তোমাদের আল্লাহ তুমি আমাদের গায়রিল মাগজুব অর্থাৎ অভিশপ্ত ইহুদিদের মতো এবং পথভ্রষ্ট খ্রিস্টানদের মতো করো না। প্রতিদিন আমরা সূরে ফাতিহা পড়ি যারা সালাত আদায় করি, আর আমরা কি করে ইহুদিদের পক্ষে কথা বলবো আর মুসলমানদের বিপক্ষে কথা বলবো, এটা হতে পারে? প্রশ্নই ওঠে না। মনে রাখবেন যিনি যেখানে থাকেন প্রত্যেককেই মরতে হবে। আমরা নিজের ইচ্ছা দুনিয়াতে আসি নাই, নিজের ইচ্ছা দুনিয়াতে যাব না, মৃত্যুর পরে অবশ্যই আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। আপনি এখন যত শক্তিশালী হন না কেন, কবরে যখন ঢুকবেন একেবারে দুর্বল, তিন পাশে মূল্য আপনার নাই, তখন খালি চেষ্টা করুন কীভাবে পরকালে মুক্তি পাওয়া যায়। পরকালে মুক্তি পেতে গেলে দুনিয়াতে আপনাকে পাথর হাসিল করতে হবে, আর দুনিয়াতে পাথর হাসিল করতে পারলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহর রহমতে আমরা পরকালে জান্নাত পাব। তাই আসুন আমরা আমাদের সার্বিক জীবন জান্নাতের জন্য ব্যয় করার চেষ্টা করি। একটা অর্থ ব্যয় করবেন, হিসাব করবেন কোন কাজে ব্যয় করছি, যে কাজে নেকি নাই সে কাজ করবেন না, মানুষকে জুলুম করবেন না। প্রত্যেকটা মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, আপনি সৃষ্টি করেন নাই, যে মানুষকে আল্লাহ এত এত আদর করে এত দয়া করে সৃষ্টি করেছেন আপনি সেই মানুষকে লাঠি পেটা করবেন? মনে রাখবেন পিছনে ছটা জাতি ধ্বংস হয়েছে, একটা জাতির নাম আদ জাতি। এই আদ জাতির অভ্যাস ছিল, কোরআনের ভাষায় বলছি ও যে বাতাস্তুম বাতাস্তুম যে বারিন, ওরা মানুষকে মাত্র নিষ্ঠুরের মতো মানুষ মাত্র। এই সেদিন যে একটা মার দেখলাম ইউটিউবে দেখি তো হতম হয়ে গেছি, একটা পুলিশকে যে মেরেছে কোনো মানুষ, এটা পারে এটা কোন মানুষের কাজ? একটা পশু বোধ মানুষকে মারতে পারে না। মানুষ মারার নাম যদি রাজনীতি হয়, এর নাম যদি গণতন্ত্র, দিক ওই গণতন্ত্রে মানুষ মেরে শান্তি কায়েম করবে? আহলাদিস আন্দোলন বাংলাদেশ কোনো দলীয় রাজনীতির সঙ্গে যায় না, কারণ দলীয় রাজনীতি কোশ্চিন করে নির্দলীয় প্রশাসনে উপহার দিতে পারে না, দলীয় শাসন কোশ্চিন করে নিরপেক্ষ প্রশাসনে উপহার দিতে পারে না। আমি তার একবার বলছি, দলীয় শাসন কোশ্চিন করে নিরপেক্ষ প্রশাসনে উপহার দিতে পারে না যতক্ষণ না সে আল্লাহ ভীরু হয়। অত এই দলকে হটাও এই দলকে বসাও এগুলোর মধ্যে আমরা নাই। আল্লাহ যার দ্বারা বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করবেন, আমরা দোয়া করবো আল্লাহ তুমি তাদেরকে দায়িত্ব নিয়ে আস। বলল্লাহ আমিন। পরিশেষে আমি আবারও সাক্ষীরাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহ পাক আমাদের সবাইকে এমনিভাবে হকের অনুসরণ করার হক কথা বলার তৌফিক দান করুন। হক কথা বলতে গিয়ে যদি মৃত্যু হয় আপনি জান্নাত পাবেন, কিন্তু মিথ্যার উপাসী হবেন না। সবশেষে
সাতক্ষীরা জেলা সংগঠনের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যাদের উদ্যোগে এত বিরাট একটা সম্মেলন হয়ে গেল আজকে। আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি তার সবাইকে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের মৃত আত্মীয় স্বজনকে রুহের মাগফিরাত কামনা করছি। যারা অসুস্থ আসতে পারেনি তাদের সবাইকে আমরা দোয়া করছি, তাদেরকে আল্লাহ দ্রুত সুস্থতা দান করুন।